নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল গার্লস কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হল। আহার খ্রিস্ট আদিবাসী পরিবার লক্ষ্মী মুর্মুর বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিল ঘোড়াই নামে একটি আদিবাসী উন্নয়ন ও সাংস্কৃতিক সংগঠন। হুগলির গভর্নমেন্ট মাদ্রাসায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। 27 নম্বর ওয়ার্ডে বাবুরবাগ সিএম স্কুল সংলগ্ন এলাকায় কাউন্সিলরের উদ্যোগে একটি জিম সেন্টার উদ্বোধন হল। বাঁকুড়া জেলার ইন্দপুরের কমিউনিটি হলে একটি প্রশিক্ষণ শিবির শুরু হল বুধবার। পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ওন্দার পনিশলে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বুধবার পূর্ব বর্ধমান জেলার গুসকরায় আউস গ্রামের বিধায়ক অবেদানন্দ থান্ডারের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। মূলত আসামে 40 লক্ষ মানুষের নাগরিকত্ব হারানোর বিরুদ্ধে ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিন বিধায়ক ছাড়াও গুসকরা পৌরসভার পৌরপতি বুর্ধেন্দু রায়, সহ তৃণমূল সভাপতি কুশল মুখার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কর্মী সমর্থকরা মিছিলে পা মেলান। গুসকরা থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার রেল অবরোধ কর্মসূচি পালিত হলো ব্যারাকপুরে। আসামে 40 লক্ষ মানুষের নাগরিকত্ব হারানোর বিরুদ্ধে সর্বভারতীয় মতুয়া সংঘের উদ্যোগে এই রেল রোকো কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর ফলে সমস্যার সম্মুখীন হয়েছে সাধারণ যাত্রীরা, পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ব্যারাকপুর থেকে রাহুল রায়, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল গার্লস কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হল। এদিন সকালে র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পাশাপাশি মূল মঞ্চ থেকে 72 জন টপার ছাত্রীকে সম্বর্ধিত করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল গার্লস কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত হল। এদিন একটি র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিতে অংশগ্রহণ করে কলেজের ছাত্রীরা। এদিন মূল মঞ্চ থেকে প্রায় 72 জন টপার ছাত্রীকে সম্বর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের বিদায়ী জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, মহিষাদলের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণকান্ত মণ্ডল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। কলেজ ছাত্রীদের পক্ষ থেকে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ৫০ বছর পূরণ হলো, আপনি কি বলবেন? না, এটা খুব ভালো। মহিষাদল কলেজ, গার্লস কলেজ একটি পূর্ব মেদিনীপুরের একটিমাত্র কলেজ ছিল, পুরাতন কলেজ, আজকে গুটি গুটি পায়ে 50 বছরে পদার্পণ করেছে। যে কলেজটা 50 জন 60 জন ছাত্রী নিয়ে শুরু হয়েছিল, সেই কলেজের এখন ছাত্রী সংখ্যা প্রায় 2500-এর বেশি। আগামী দিনে এই কলেজ আরও ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, অনেক নতুন নতুন অনার্স খুলবে, অনেক নতুন ভালো দিকপাল ছাত্রীর এখানে তৈরি সৃষ্টি করবে। আমরা জানি যে এই আজকে তার প্রতিষ্ঠা দিন, 1 আগস্ট এই দিনে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের আমাদের এইখানে অনুষ্ঠানে সভাধিপতি সহ আমরা সকলেই ছিলাম। আমাদের পর্যায় থেকে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে, আগামী দিনও করবে। এই কলেজ পঠন পাঠন থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে আরও ভালো জায়গায় যাক, এটা আমরা কামনা করছি। চোখ রাখবো পরবর্তী খবরে।
আহার ক্লিষ্ট আদিবাসী পরিবার লক্ষ্মী মুর্মুর বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিল ভোরাই নামে একটি আদিবাসী উন্নয়ন এবং সাংস্কৃতিক সংগঠন। ওই পরিবারের অসুস্থ ছেলেটিকে রামপুরহাটের কাছে কালীপাহাড়ের একটি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা। অনাহার ক্লিষ্ট আদিবাসী পরিবার লক্ষ্মী মুর্মুর বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিল ভোরাই নামে এক আদিবাসী উন্নয়ন ও সাংস্কৃতিক সংগঠন। বুধবার সংগঠনের 5 সদস্য সহ এলাকার সমাজসেবী 2 ব্যক্তি নিয়ে তৈরি করা হয় একটি দল বীরভূম জেলার মৌরেশ্বর 1 ব্লকের তালোয়া গ্রামে পৌঁছায়। প্রতিনিধি দলটি কথা বলেন লক্ষ্মী মুর্মু সহ এলাকার অন্যান্য গ্রামবাসীদের সাথে। আগত প্রতিনিধি দল তাদের হাতে মশারি ত্রিপল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। এর পাশাপাশি পরিবারের অসুস্থ ছেলেটিকে রামপুরহাটের কাছে কালাপাহাড়ের একটি হাসপাতালে ভর্তি করেন। চালে দেওয়ার করে শোয়ার জন্য যতটুকু হয় করেন, আর বাকি আপনার ছেলেকে নিয়ে যাব, তখন আপনারা সঙ্গে যাবেন, ওই হসপিটালে দিয়ে দেবে, ওরা ডাক্তারের সঙ্গে কথা বলবে কি বলবে না বলবে, খরচা দেখতে হবে। মানে আড়ি অবস্থা খারাপ থেকে বীরভূম থেকে মোহাম্মদ আজাহারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। হুগলির গভর্নমেন্ট মাদ্রাসায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও সিদ্ধিকুল্লা চৌধুরী। এই মাদ্রাসায় আগামী দিনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যম চালু করা হবে। সব রকম সুবিধাযুক্ত হুগলি মাদ্রাসায় মোহাম্মদ মহসিনের জন্মদিনে সংখ্যালঘুদের জন্য অনলাইন ব্যবস্থা থেকে কিয়ক্স কারিগরি শিক্ষার সূচনা করতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও সিদ্ধিকুল্লা চৌধুরী। এছাড়াও জেলার আরেক মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা, পুলিশ কমিশনার অজয় কুমার, হুগলির পুলিশ সুপার সুকেশ জৈন, বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, চুচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস তার বক্তব্যে জানান, এই মাদ্রাসায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যম চালু করা হবে, এছাড়াও ভবনের উন্নয়ন করা হবে বলে তিনি জানান। যে মানুষের জন্য, সে হিন্দু না সে মুসলমান, সে খ্রিস্টান না সে শিখ, এটা কেউ দেখেন না। যিনি মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য এগিয়ে নিয়ে যান, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই কাজ তিনি করেছেন, অনেক ইতিহাস বিজড়িত এই মাদ্রাসা। তপন দাশগুপ্ত বলছিলেন যেটা প্রমোটারদের হাতেও তুলে দেওয়ার চক্রান্ত হয়েছিল বামফ্রন্টের জামানায়। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন যে আজকে ভারতবর্ষে একটা অগ্নিগর্ভ অবস্থা চলছে। তার মধ্যে তিনি দিল্লিতে রয়েছেন, সেখান থেকেই তিনি আমাদের জানিয়েছেন যে ঘোষণাগুলো আমরা করব, সেটা তারই ঘোষণা, তারই করার কথা ছিল, কিন্তু তার হয়ে আমরা প্রশাসনের তরফ থেকে আজকে সম্মিলিত ভাবে সমস্ত বিধায়ক, জনপ্রতিনিধি, প্রশাসনের আধিকারিক বৃন্দ এবং মন্ত্রীরা জানাচ্ছি যে এই মাদ্রাসা দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1-12 ইংরেজি এবং বাংলা এখানে চালু হচ্ছে, এবং সম্পূর্ণই এটা আবাসিক, মানে রেসিডেন্সিয়াল হচ্ছে। হুগলি থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। 27 ওয়ার্ডে বাবুরবাগ সিএমএস স্কুল সংলগ্ন এলাকায় কাউন্সিলর শেখ বশির আহমেদের উদ্যোগে ও রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের আর্থিক সহযোগিতায় একটি জিম সেন্টারের উদ্বোধন হলো বুধবার। বুধবার 27 ওয়ার্ডের বাবুরবাগ সিএমএস স্কুল সংলগ্ন এলাকায় একটি জিম সেন্টারের শুভ সূচনা হলো। এলাকার ক্রীড়া সংঘকে রাজ্যের ক্রীড়া সংস্থা খেলাধুলার উন্নতিকল্পে 2 টাকা অনুদান দেন। পরে এলাকার কাউন্সিলর শেখ বশির আহমেদের আর্থিক সহযোগিতায় প্রায় 25 টাকা ব্যয়ে ভবন সহ জিম সেন্টারটি নির্মিত হয়। এলাকার ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য শেখ বশির আহমেদ নানারূপ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গ হিসেবে রাজ্য সরকারের অনুদানে এটি স্থাপন করা হয়।
এদিন জিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই জিমে অ্যাডমিশন ফি হচ্ছে 600 টাকা, মাসিক হচ্ছে 300 টাকা। অ্যাডমিশন শুরু হয়ে গেছে, বর্ষার জন্য আমরা করতে পারিনি, আজকে আর আমি জনতাদের জন্য আর কি উপহার দিতে চাই, খেলাধুলো সঙ্গে সঙ্গে এডমিশনটা করেছি। আরও বিভিন্ন রকম মমতা ব্যানার্জি যেসব সুবিধা নেয়, ক্রীড়া জগতে যেসব সুযোগ সুবিধা নেয় সেগুলো করার চেষ্টা করেছি। আমি দিনে আরও ওই এলাকায় জিম সেন্টার চালু হওয়ায় খুশি এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার ইন্দপুরের কমিউনিটি হলে একটি প্রশিক্ষণ শিবির শুরু হলো বুধবার। পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলবে 3 দিন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে বাঁকুড়া জেলার ইন্দপুর ও হিরবাদ ব্লকের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের 3 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হলো বুধবার। ইন্দপুর ব্লকে কমিউনিটি হলে অনুষ্ঠিত হচ্ছে এই শিবির। শিবিরে ইন্দপুর পঞ্চায়েত সমিতির 21 জন ও হিরবাঁধ পঞ্চায়েত সমিতির 14 জন সদস্য এই দিনের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। মূলত এই প্রশিক্ষণ শিবিরে নির্বাচিত সদস্যরা আগামী 5 বছর কিভাবে কাজকর্ম করবেন সে ব্যাপারে বিশদ আলোচনা করা হয় এই শিবিরে। নবনির্বাচিত সদস্যরা পঞ্চায়েত সমিতি চালাবার ক্ষেত্রে এইরূপ প্রশিক্ষণ পেয়ে স্বভাবতই খুশি। ইন্দপুর পঞ্চায়েত সমিতি এবং হিরবাঁধ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য তাদেরকে নিয়ে 3 দিনের একজন একটি প্রশিক্ষণশালা ইন্দপুর মিটিং হলে অনুষ্ঠিত হয়েছিল। তো ঘটনা হচ্ছে ইন্দপুরের 21 জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং হিরবাঁধের 14 জন সদস্য সবাইকে নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ নিয়ে আমরা আগামী 5 বছর পঞ্চায়েত সমিতি কীভাবে পরিচালনা করতে হবে, পরিচালনা একজন পঞ্চায়েত সমিতির দায়িত্ব কর্তব্য এবং আগামী 5 বছরে যে আমাদের দায়বদ্ধতা, মানুষ আমাদেরকে যে নির্বাচিত করেছে, আগামী 5 বছর আমরা আমার এলাকা নিজ নিজ পঞ্চায়েত সমিতির এলাকায় সার্বিক উন্নয়নের সাথে কী কী লক্ষ্যবস্তু হওয়া উচিত, পঞ্চায়েতের সমস্ত আইন মেনে যে কাজ করা উচিত তার একটা প্রশিক্ষণ শিবির 3 দিন ধরে চলছে। এই প্রশিক্ষণ শিবির থেকে আমরা আগামী অনেক উপলব্ধি করেছি। অনেক পুরনো পঞ্চায়েত সমিতির সদস্য আছেন যারা পুনরায় নির্বাচিত হয়েছেন, অনেকে নতুন আছেন। নতুন এবং পুরনো সংমিশ্রণে একটা আগামী দিনে ইন্দপুর পঞ্চায়েত সমিতি এবং হিরবাঁধ পঞ্চায়েত সমিতি যারা নির্বাচিত হয়েছেন সবাই এখানে একটা সম্পূর্ণভাবে নিজ নিজ জ্ঞান নিয়ে তার এলাকার উন্নয়নের জন্য আগামী 5 বছর তারা কাজ করতে সচেষ্ট। পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ওন্দার পুনিশোলে। সংঘর্ষে 10 জন আহত হয়েছে। আহতরা বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একটি বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ওন্দার পুনিশোলে।
এই ঘটনায় গুরুতর আহত হয়ে 10 জন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত হাফিজুর রহমান অভিযোগ করেন, তিনি যখন বাড়িতে খেতে বসেছিলেন সেই সময় তার ভাই উর্বর লাঠি রড তলোয়ার টাঙিয়ে নিয়ে আক্রমণ করে। তিনি আরও জানান, তাকে বাঁচাতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ, তাদের ঘর বাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় তীব্র উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি চলছে। জানা যায়, ঈদের পর থেকে একটি বিয়েকে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত। দুপক্ষকে নিয়ে গ্রামের সালিশি সভা বসলেও কোনো সমাধান সূত্র মেলেনি। আমি ধান রুয়ে এসে ভাত খেতে বসেছি, আজকাই এসে আক্রমণ করি। কেন দেখবে যে ভাতগুলো পড়ে রয়েছে? কেন মারবো মারবো করছে? কম করে 3 মাস থেকে 4 মাস। ভাই হঠাৎই মারবো? হঠাৎ যে দেখতে পাবে তো দৃশ্য আপনার নাতি আর ওনার মেয়ে? আমার ছেলে। আপনার ছেলে আর নাতিগুলো নিয়ে ঝামেলাটা হচ্ছে? নাতিগুলোকে নিয়ে ঝামেলাটা হয়েছে। নিজেদের ভিতরে ঝামেলা শুরু? মানে বউ নিয়ে বলতে? বউ বলতে ওর যে ছেলেটা বিয়ে করছে, চাচার মেয়েকে বিয়ে করেছিল, বিয়ে হতে একটা ঝামেলা হয়েছিল যে আটক করা করি আসে, বিচার হলো, বিচারে বললো পাঠিয়ে দেবো, বিচার পাঠিয়ে দেয়নি। আজকে এসে ওদের কী নিয়ে ঝামেলাটা হয়েছে সেটা বলতে পারবো না আমি। আজকের ঝামেলা আর আগের ঝামেলাটা হচ্ছে বোন এসে আমি বাড়ির থেকে এসে দেখছি আমি চোখ পাত্র। কতজন আহত হয়েছে? আর জন হয়েছে, ওদের 6 জন আর ওদের 3 জন। আচ্ছা, তার মধ্যে একটা মেয়ে আছে, মেয়ে চলে আসবে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেন ও তাপস সেনা রিপোর্ট, আনন্দ বার্তা। ছিটমহল দিবস পালিত হলো, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ফুটে ওঠে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষজনের কাছে এক উল্লেখযোগ্য দিন হলো 31 জুলাই। প্রতিবছর এই দিনকে স্মরণ করে ছিটমহলবাসীরা। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাথাভাঙার চ্যাংড়াবান্ধা 12A রাজ্য সড়ক থেকে 7 কিলোমিটার দূরে ছিটমহলবাসীদের খুশি দেখে পার্শ্ববর্তী এলাকার মানুষরা ভিড় জমায়। এদিন উপস্থিত ছিলেন এলাকার নবনির্মিত তৃণমূল কংগ্রেসের 50 সদস্য হরিপদ রায় মাঝি সহ অন্যান্যরা। প্রসঙ্গত, 2015 সালের 31 জুলাই রাতে ভারত বাংলাদেশ চুক্তির কার্যকর হয়। ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী দুই দেশের 162টি ছিটের আদিবাসীরা যে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার অধিকার পান। তারপর থেকেই এই রূপ কর্মসূচি পালিত হয়ে আসছে প্রতি বছর। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি মোটর ভ্যানকে বাঁচাতে গিয়ে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হলো বাসের, এতে আহত হয়েছেন 16 জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের দইচাঁদা এলাকায়। একটি মোটর ভ্যানকে বাঁচাতে গিয়ে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাসের। এই দুর্ঘটনার ফলে 16 জন আহত হয়েছে। এদিন বিকালে বিষ্ণুপুর থেকে বাসটি বর্ধমানের দিকে আসছিল বাঁকুড়া বর্ধমান রোড ধরে। দুর্ঘটনার পরই এলাকাবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে উপস্থিত হন খণ্ডঘোষ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এদের মধ্যে বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় লরি চালকের মৃত্যু হয়েছে। দুজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মিনিট পর আগে এটা বিষ্ণুপুর পাস বর্ধমান যাচ্ছিল প্যাসেঞ্জার নিয়ে, আর একটা লরি টার্নিং পয়েন্টে আসতে গিয়ে উভয় উভয়কে লক্ষ্য করেনি, দিয়ে মুখোমুখি অ্যাক্সিডেন্ট। সামনে একটা ভ্যান পড়ে গিয়েছিল? হ্যাঁ, সামনে মোটর ভ্যানটাকে বাঁচাতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে যায়। তো ঘটনাটা কখন ঘটেছে? মিনিট 15-20 আগে।
এটা কোথায়? এটা দইজানা কেশবপুর মধ্যস্থ। আর আহত বা অন্য সংখ্যা? আহত মোটামুটি ওই বাসের প্যাসেঞ্জারদের জুনা 15 মতো একটু ইঞ্জার হয়েছে। আর লরি ড্রাইভারের মনে হচ্ছে পা একটা ভেঙে গেছে, ওনাকে হসপিটালে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসের সমস্ত প্যাসেঞ্জারকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন এখানে লোকাল আম জনতা এসে কুইক সার্ভিস করে একদম গাড়ি দেখে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের সহযোগিতা বিরাট, পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসছে। আপাতত দৃষ্টি এই যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট এই রোডের মধ্যে ঘটছে, কি মনে করছেন? গাড়ি ঘোড়া রোডে চলে অ্যাক্সিডেন্ট তো হবেই, এবারে গাড়ি যানবাহন অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য এই অ্যাক্সিডেন্ট হচ্ছে। সামনে দুটো গাড়িতেই ধাক্কা লেগে যায়। কোন জায়গাটা হয় এটা? দইচাটা থেকে সামান্য একটু এগিয়ে গিয়ে, সামান্য একটু এগিয়ে গিয়ে যে বাঘটা আছে ওখানটায়। মানে কতক্ষণ আগে ঘটনাটা ঘটছে? এই 10 মিনিট কি 15 মিনিট আগে ঘটলো। আমি কোথা থেকে আসছি? হ্যাঁ, আমি কোথা থেকে আসছি? আমি খন্ডঘর হাই স্কুলের টিচার। তারপর মানে ঘটনাটা ঘটলো কি? ঘটনাটা তো ওভাবেই আসলো, দুটো গাড়ি আসছিল, মুখোমুখি সংঘর্ষ। মানে বাসওয়ালা বা লরিওয়ালার কি স্পিড বা এরকম কিছু? লরিওয়ালার স্পিডটা কিছু তো বুঝতে পারলাম, আমাদের গাড়ি তো মোটামুটি স্পিড ছিল, কিন্তু আমরাও দেখছিলাম গাড়ি আসছে, কিন্তু যা দেখলাম যে হয়তো সাইড করে এইদিকে বাঘ নিয়ে কেটে যাবে, কিন্তু কাটাতে পারিনি। ওদিকে একটা মোটর ভ্যান ছিল। হতাহত কতজন হয়েছে মোটামুটি? হতাহত কতজন হয়েছে? আহত কতজন হয়েছে? হতাহত গাড়িতে সবাই হয়েছে। তাহলে মোটামুটি সেটা ঠিক বলতে পারছি না, গাড়িতে যত লোক আছে সবাই আহত হয়েছে। আর এমনি মারাটা কেউ যায়নি? আমি সেটা বলতে পারছি না, হয়তো দেখলাম যে কন্ডিশন সামনের দিকে খুবই খারাপ, কন্ডিশন কি হয়েছে ঠিক জানি না। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। কয়েকদিন বৃষ্টির ফলে হুগলির ডানকুনি পৌরসভার 14, 15 ও 20 নম্বর ওয়ার্ড জলমগ্ন, এলাকার বাসিন্দারা জলবন্দী হয়ে রয়েছে। বারবার পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে এলাকাবাসীদের অভিযোগ। কয়েকদিন ধরে সারা রাজ্যে ভারী থেকে মাঝারি বর্ষণ হচ্ছে, নিচু এলাকাগুলি জনমগ্ন হয়ে পড়ছে। যদিও পৌরসভা ও পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিরা সদা সতর্ক, কোথাও কোনো জল জমে থাকার খবর পেলে তা বের করে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু ব্যতিক্রম দেখা গেল হুগলি জেলার ডানকুনি পৌরসভায়। এই পৌরসভার 14, 15, 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলবন্দী হয়ে রয়েছে। বেশিরভাগ বাড়িতেই জল ঢুকে গেছে, অসুবিধার সম্মুখীন হয়েছে ঘরে থাকা মানুষ ও রুগীরা। এলাকাবাসীদের অভিযোগ, বারবার পুর কর্তৃপক্ষকেও জানিয়েও কোনো সুরাহা হয়নি। জল জমে থাকায় ঘরের ভেতরে ঢুকে পড়ছে সাপ সহ অন্যান্য জীবজন্তুরা, পতঙ্গবাহিত রোগের আশঙ্কায় ভুগছেন সকলে। 15 নম্বর ওয়ার্ড যেখানে আমরা দাঁড়িয়ে আছি, 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ড পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে, বাড়ির মানুষরা কেউ বেরোতে পারছে না। এমন অবস্থায় এখানকার বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলা যারা আছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না। কিছু কিছু জায়গাতে আমরা ঘুরে দেখলাম, ভিতরে গিয়ে দেখলাম যে কোনো বৃদ্ধা মহিলা অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার 90 বছর বয়স, বমি করছে, পায়খানা করছে, কিন্তু সাহায্যের হাত এখনো পর্যন্ত কেউ বার করেনি, এরকম অবস্থায় পড়ে আছে। আর ডানকুনির কাউন্সিলর বলছেন নাকি এখানকার যে কাউন্সিলর আছেন 15 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর আছেন, ওনার বক্তব্য কি 4টে পাম্প লাগিয়েছে কিন্তু তাদের কোনো কাজ হচ্ছে না, যেমন জল সেরকমই আছে, টানা 10 দিন ধরে মানুষ অশান্তি ভোগ করছে। হুগলি থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ হওয়ার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল গার্লস কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হল। আহার খ্রিস্ট আদিবাসী পরিবার লক্ষ্মী মর্মর বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিল ঘোড়াই নামে একটি আদিবাসী উন্নয়ন ও সাংস্কৃতিক সংগঠন। হুগলির গভর্নমেন্ট মাদ্রাসায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। 27 নম্বর ওয়ার্ডে বাবুরবাগ সিএম স্কুল সংলগ্ন এলাকায় কাউন্সিলরের উদ্যোগে একটি জিম সেন্টার উদ্বোধন হল। বাঁকুড়া জেলার ইন্দপুরের কমিউনিটি হলে একটি প্রশিক্ষণ শিবির শুরু হল বুধবার। পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ওন্দার পনিশলে।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।